ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ, শুরুতে আপডেট সংবাদ। তায়নকে ঘিরে ফেলা সামরিক মহড়া চীনেরা, আর বিস্তারিত জানিয়ে দেব। প্রতিরোধ ফ্রন্টের ত্রিমুখী জবাবে কেঁপে উঠেছে ইসরায়েল, হতভম্ব আতঙ্কিত তেল আবিব। তাইওয়ান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর, কঠোর হুঁশিয়ারি নিষেধাজ্ঞা চীনেরা। মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর হামলা, চারদিকে নিহত শতাধিক জান্তা সেনা। আরও জানিয়ে দেব, পশ্চিম তীরে অবৈধ বসতিতে গুলি, নিহত তিন হামলাকারীদের স্থান হবে কারাগারে নয়তো কবরে, মোল্লেন নেতা নেওয়া হ। অরুণাচলে পার্বত্য সীমান্তে চীন ভারত ভয়াবহ সংঘর্ষ, প্রতিবেদনের রিপোর্ট, সাদ্দামের পতনের পর ইরানে বিপর্যয় নেমে আসার কারণ। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। তাইওয়ানকে ঘিরে ফেলার সামরিক মহড়া চীনের, দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে ঘিরে ফেলার সামরিক মহড়া শুরু করেছে চীন, যেটি চলবে তিন দিন পর্যন্ত। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজের বলে দাবি করে আসছে চীন। এই মহড়া তাইওয়ানের জন্য কঠোর সতর্কতা বলে জানিয়ে দিয়েছে বেইজিং। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়ানের বৈঠক নিয়ে বেইজিংয়ের ক্ষোভের মধ্যেই এই মহড়া শুরু হলো, খবর বিবিসির। তাই অনেক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 42টি চীনা সামরিক বিমান এবং 8টি জাহাজ তৈরি প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। তবে নিজেদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তাইওয়ান কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলে হচ্ছে, সামরিক মহড়ার সময় তৈওয়ান দ্বীপের চারপাশে যুগপদ টহল এবং অগ্রাভিযান চালানো হচ্ছে। তার মাধ্যমে তৈওয়ানকে একদম ঘিরে ফেলার মাধ্যমে একটি প্রতিরোধমূলক অবস্থান নেওয়া হচ্ছে। সামরিক মহড়া দূরপাল্লার রকেট নৌবাহিনীর স্ট্রেয়ার এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধজাহাজ, বোমার বিমান সহ অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। চীনের পিপলস লিবারেশন আর্মির পূর্ব থিয়েটার কমান্ডার শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, তাইওয়ানকে ঘিরে 10 এপ্রিল পর্যন্ত তাদের যুদ্ধের প্রস্তুতি মহড়া চলবে। ইউনাইটেড সাপোর্ট নামে এই মহড়া উত্তর দক্ষিণ তৈওয়ান প্রণালী, পূর্ব সাগর এবং আকাশপথে চলছে। পিএলএ জানায়, এই মহড়া তৈওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি, বহিরাগত শক্তির যোগ সাজুস এবং উস্কানির বিরুদ্ধে কঠোর সতর্কতা দিয়েছে, যাতে সর্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এটি। প্রতিরোধ ফ্রন্টের ত্রিমুখী জবাবে কেঁপে উঠেছে ইসরায়েল, হতভম্ব আতঙ্কিত তেল আবিব। মুসলমানদের প্রথম কিবলা তথা আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের উপর ইসরায়েলি হানাদার বাহিনীর সম্প্রতি নৃশংস হামলার জবাবে গাজা ও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মুসলমানদের প্রথম কিবলা তথা আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের উপর ইসরায়েলি হানাদার বাহিনীর সাম্প্রতিক নৃশংস হামলার জবাবে গাজা ও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলদের উপর হামলার পৃথক তিনটি ঘটনা, অন্তত তিন ইসরায়েলি নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিরোধ যোদ্ধাদের এসব সম্মিলিত প্রতিরোধ বা সমন্বিত পাল্টা হামলার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী শাসক গোষ্ঠী বেশ হতভম্ব বিচলিত হয়ে পড়েছে। ইসরায়েল এখন গাজা লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং এ নিয়ে নেতানিয়াহু সরকার মধ্যেই দ্বিধা বিভক্তি হয়ে দেখা দিয়েছে। ইসরায়েলের ঘরোয়া রাজনৈতিক সংকট এবং ভঙ্গুর মন্ত্রিসভায় এই অচল অবস্থার সৃষ্টি করে দখলদার ও বর্ণবাদী এই শাসক গোষ্ঠীর জন্য। ইসরায়েল গাজা দক্ষিণে লেবাননের সীমিত মাত্রায় কিছু হামলা চালিয়ে প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে নমনীয় প্রতিক্রিয়া দেখিয়েছেন। ইসরায়েল যুদ্ধ বিমান হেলিকপ্টারগুলো অতীতের মতো আর সরাসরি গাজায় এসে হামলা চালানোর সাহস পায় না ফিলিস্তিনিদের বিমান বিধ্বংসী প্রতিরোধ ব্যবস্থার কারণে। ইসরায়েল কেবল দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে গাইডেড ক্ষেপণাস্ত্র বা কামানের গোলা নিক্ষেপ করছে। এদিকে একই দিনে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামে তিনটি শাহাদাত পেয়েছে হামলা ইসরায়েল হতভম্ব হয়ে পড়েছে। ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করছে নেতানিয়াহু। তাই ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার জন্য লেবানন সরকারকে দায়ী করেছে। তাইওয়ান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর, কঠোর হুঁশিয়ারি নিষেধাজ্ঞা দিল চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে চীন তৈওয়ান সমুদ্র সীমায়। তাইওয়ানের সমুদ্র সীমায় যুদ্ধ বিমান বাহিনী রণতরী পাঠিয়েছে চীন, চলছে ত্রিমুখী মহড়া।
তাইপের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেজিং। তবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তাইপের, জানা চাপের কাছে মাথা নত করা হবে না, খবর আল জাজিরার। চীনের হুমকি হুঁশিয়ারি উপেক্ষা করে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যান তাইপের প্রেসিডেন্ট শাং ইং ওয়েন। সেখানে তাকে লিডারশিপ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। এর পাশাপাশি সাক্ষাৎ করেন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সাথেও। তার এই প্রতিক্রিয়া, এবার তাইওয়ানের সীমানায় আবার যুদ্ধ জাহাজ পাঠালো চীন। অঞ্চলটির সমুদ্র সীমায় দুই প্রান্তে দুটি যুদ্ধবাহী রণতরী পাঠায় বেজিং, সমুদ্রে টহল দিচ্ছে সেগুলো। আগামী তিন দিন চলবে মহড়া, সেই সাথে অঞ্চলটির উপর দেওয়া হয় নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত তাইওয়ানের রাষ্ট্রদূত হাসিয়াও বিকিম ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। নিষেধাজ্ঞায় বলা হয় হাসিয়াও ও বিকিম তার পরিবারের সদস্যরা কেউ চীনের মূল ভূখণ্ড হংকং এবং মেকাও প্রবেশ করতে পারবেন না। এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মাউনিং মুখপাত্র বলেছেন, তার ইস্যুতে গণতন্ত্রের সম্পৃক্ত নয়, এটি চীনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয়। তার চীনের অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে, এখানে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না। এই ইস্যুতে কোনো ছাড় দেওয়া দেবে না বেজিং। মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর হামলা, চার দিনে নিহত শতাধিক জান্তা সেনা। মিয়ানমারে গত চার দিনে জান্তা বিরোধী প্রতিরোধ বাহিনীর সশস্ত্র জাতিগত গোষ্ঠী সেনাবাহিনীর উপর হামলা জোরদার করেছে মিয়ানমার বিষয়ক সংবাদ মাধ্যম এরাবতী। শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত চার দিনে দেশজুড়ে বিভিন্ন স্থানে বিরোধীদের হামলায় অন্তত 114 জন সরকারি সেনা নিহত হয়েছে। খবরে বলা হয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস এর কারণে জাতি গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে সরকারের বর্ডার গার্ড ফোর্সের উপর একাধিক হামলা চালিয়েছে। কারেন্ট রাজ্যের ইরাবতী টাউনশিপে এই হামলা চালানো হয়। কারেন ও চীন রাজ্যের সাংঘাই মান্দালা এবং মাগুয়ে তানি ইত্যাদি অঞ্চলে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে স্বতন্ত্রভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যমটি। বুধ বৃহস্পতিবার কারেন রাজ্যের মিয়াবতী টাউনশিপে প্রতিরোধ বাহিনীর হামলায় নিহত 85 জনের বেশি সেনা নিহত হয়েছে। এখানে পিডিএফ এর সঙ্গে হামলার যোগ দেয় বেশ কয়েকটি সশস্ত্র জাতিগোষ্ঠী। সম্মিলিতভাবে তারা বিজিএফ এর অন্তত 5টি ফাঁড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতিতে গুলি, নিহত তিন, হামলাকারীদের স্থান হবে কারাগারে নয়তো কবরে, নেতানিয়াহুর ঘোষণা। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার পর শুক্রবার ভোরে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি ও তেল আবিবে পৃথক তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কমপক্ষে তিনজন ইসরায়েল নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন, খবর আলাদুলু এজেন্সিরা। এদের মধ্যে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতিতে দুই ইসরায়েলি নারী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্ট। সেখানে তারা এক সংবাদ সম্মেলনে বলেন, খুব শীঘ্রই হামলাকারীদের স্থান হবে কারাগারে নয়তো কবরে। পশ্চিম তীর ছাড়া ইসরায়েল তেল আবিবে পৃথক দুটি স্থানে বন্দুক হামলার ঘটনা ঘটে, এতে একজন নিহত এবং 6 জন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের উপর খেপে উঠেছে মুসলিম বিশ্ব, সকলেই চড়া নজর দিচ্ছে ইসরায়েলের দিকে। ইসরায়েলকে কেন্দ্র করে যুদ্ধের তরমর শুরু হয়েছে এবং বহির্বিশ্বে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। অরুণাচল পার্বত্য সীমান্তে চীন ভারত ভয়াবহ সংঘর্ষ, যুদ্ধের আশঙ্কা। ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত সংঘর্ষের পর ভারত সরকার আজ সে দেশের পার্লামেন্টে দাবি করেছে চীন একতরফাভাবে সীমান্তের স্থিরতা নষ্ট করতে চাইলেও সে চেষ্টা প্রতিহত করা হয়েছে। এর আগে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার রাতে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, গত 9 ডিসেম্বর তাওয়াং সেক্টরে দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষে কিছু ছোটখাটো আঘাতের ঘটনা ঘটেছে। চীনের পক্ষ থেকে তাওয়াং এই সংঘর্ষের ঘটনায় নির্দিষ্টভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়াইনবিং আজ বলেছেন, আমরা যত দ্রুত জানি চীন ভারত সীমান্তে পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে। কূটনৈতিক সামরিক চ্যানেলগুলো দুদেশের মধ্যে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা অবাধে চলছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ দেশের পার্লামেন্টে উভয় কক্ষে বিবৃতি দিয়ে বলেছেন, চীনের সেনা অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে কিছু অংশ দখল করতে চাইলে সে চেষ্টা ব্যর্থ হয়ে করে দেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছে, ভারতীয় সেনা চীনা বাহিনীকে তাদের ছাউনি বা পোস্টের দিকে যেতে বাধ্য করেছে। সাদ্দামের পতনের পর ইরাকে বিপর্যয় নেমে আসার কারণ, রাজধানী বাগদাদের ভেতর দিয়ে বেয়ে চলা ট্রাইগিস নদীতে লুকিয়ে আছে বহু গোপন তথ্য। এই নদীতে কত মরদেহ ছেড়ে
ফেলা হয়েছে তা হিসাব কেউ জানে না। বিশ্বে এত সমৃদ্ধ প্রাচীন বেবিলন সভ্যতা যেভাবে এরকম বিপর্যয়ের মধ্যে পতিত হলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক অভিযানে, 20 বছর পরেও তা মেনে নেওয়া কঠিন। খবর বিবিসি। আজকের ইরাকে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে, কিন্তু দেশটিতে এখনো বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সংঘাত ঘটনা ঘটেছে। তারা একে অপরকে হত্যা করেছে, গাড়িতে বোমা পেতে হামলা চালাচ্ছে, শিয়া ও সুন্নি মিলিশিয়াদের মধ্যে চরম অবস্থার উদ্ভব ঘটছে। এসব সমস্যার কিছু কিছু কারণ এই সহস্রাব্দের শুরুর দিকে নিহিত। সেই সময়ে আমেরিকান শক্তির কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপ আল কায়দা 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা চালায় যা 9/11 নামে পরিচিত। এই হামলার পরপর 2001 সালে ওয়াশিংটন আফগানিস্তানে আল কায়দার ঘাঁটিতে আক্রমণ চালানোর জন্য একটি জোট গঠন করে। এই অভিযানে সাফল্যের পর খুব শীঘ্র যুক্তরাষ্ট্রের দৃষ্টি পড়ে ইরাকের উপর। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সাবেক প্রেসিডেন্ট মাসুদ বারজানি বলেছেন, তিনি এবং তার একজন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোপনে ওয়াশিংটন সফরের জন্য একটি আমন্ত্রণ পান 2002 সালে এপ্রিল মাসে। আমরা একমত হই না হই, আমরা এতে অংশ নেই কিনা নেই, সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বলেন তিনি। বারজানি জানান, সে সময় ওয়াশিংটন একটি সম্মেলন আয়োজন করেছিল এবং তাতে অংশ নেওয়ার জন্য ইরাকের বেশ কিছু বিরোধী নেতাকে আমন্ত্রণ জানানো হয়। উদ্দেশ্য ছিল সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানোর পর দায়িত্ব গ্রহণের জন্য সম্ভাব্য একটি সরকারকে প্রস্তুত রাখা। এদিকে বারজানি জানিয়েছিলেন, তিনি কিছু কিছু সতর্ক সংকেত আজ করতে পারছিলেন যখন তিনি দেখলেন যে কিছু কিছু শিয়া দল তাদের প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। সাদ্দাম হোসেনের শাসনামলে ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিম জনগোষ্ঠী সহিংস দমন প্রেরণের শিকার হয়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তখন ইরাকে হামলার পেছনে দেশটির হাতে কোনো বিধ্বংসী অস্ত্র রয়েছে এরকম একটি অজুহাত দাঁড় করায়, কিন্তু সেই অস্ত্রের সন্ধান কখনো পাওয়া যায়নি। ইরাকের সামরিক অভিযান শুরু 2003 সালে 19 মার্চ রাজধানী বাগদাদে তীব্র বিমান হামলার মধ্য দিয়ে এই আক্রমণ শুরু হয়। পুরো ইউক্রেন শহর দখলের তোড়জোড়, ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনে চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি সপ্তাহগুলো রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা আরো মোতায়েন করেছে রাশিয়া। এতে পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তার আশঙ্কা প্রকাশ করেছে, ইউক্রেন রাশিয়া একটি সামরিক আগ্রাসন অবশ্যম্ভাবী এবং এটি খুবই ভয়াবহ। খবর সিএনএন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দীর্ঘ 1 বছর পেরিয়ে গেলেও এখনো কোনো যুদ্ধ বন্ধের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং যুদ্ধ আরো দীর্ঘায়িত হচ্ছে। যুদ্ধের আড়াতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের জন্য আসন্ন হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইউক্রেনকে কেন্দ্র করে পশ্চিমা রাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্রের সাথে ক্রমেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে। যদি আগ্রাসন শুরু হয় তাহলে কোন দিক থেকে রাশিয়া ইউক্রেন সামরিক অভিযান চালাবে এখনো তা নিশ্চিত নয়। তবে এদিকে তিন দিক থেকে ইউক্রেনকে চাপ সৃষ্টি করে ঘিরে রেখেছে রাশিয়া। দক্ষিণে ক্রিমিয়ার সীমান্ত, দুই দেশের সীমান্ত রাশিয়া, ওয়াশিংটন উত্তরে বেলারুশ সীমান্ত থেকে আগ্রাসন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া যে তিন দিক থেকে অভিযান চালাতে পারে সেসব এলাকার নজর রাখছে ইউক্রেন পশ্চিমা দেশগুলো।